সম্মানিত বন্ধুরা, আমি প্রশ্নোত্তরে শুরু করেছিলাম, এই জন্য এখন আর আনুষ্ঠানিকতা বলছি না। আমি কয়েকটি বিষয় শুধু আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ জানাব। মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, অনেক বড় ডাক্তার হবেন। আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। আমরা শুধু পরকালের কথা বলি না, দুনিয়ার জীবনের জন্য আপনি একজন সফল ডাক্তার হতে পারেন, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বড় ডাক্তার হবেন, যিনি যত বড় হবেন তার মর্যাদা তত বেশি, তার দায়িত্ব তত কম, ঠিক না? যিনি যত বড় ডাক্তার হবেন মর্যাদা তত বেশি, দায়িত্ব তার কম না, দায়িত্ব বেশি মর্যাদাও বেশি। একটা রিক্সায় যাত্রী চড়ে দুজন, এই রিক্সাটা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কতজন যাত্রী আহত হওয়ার সম্ভাবনা আছে? তিনজনই মারা যাওয়ার সম্ভাবনা আছে। কোথাও শুনেছেন একটা রিক্সা অ্যাক্সিডেন্ট করে তিনজনই মারা গেছে? রেয়ার, হওয়ার কথা না। কিন্তু একটা বাস তার চেয়ে একটু দ্রুতগামী যান, তার গুরুত্ব বেশি, মর্যাদা একটু বেশি, এইটা যদি অ্যাক্সিডেন্ট করে ক্ষতিটা রিক্সার চেয়ে কম না, যেহেতু এর উপকারিতা বেশি। অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এবার আপনি বাস থেকে আরেকটু বিমান, এই বিমান যত দ্রুত আপনাকে ঢাকা পৌঁছে দিবে, এই বিমানটি যদি কোনো কারণে বিপদগামী হয় তাহলে এর 35 জন যাত্রী বুদ্ধিমতী, মানে যে কোনো ভাবে হোক 35 জন যাত্রী বেঁচে যাবে, কারণ এটা বিমান, ভাড়া বেশি, এই গ্যারান্টি বেশি এবং বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। সাদা ভাত রেখে দেবেন, পরের দিন সকালে পানি দিয়ে মজা করে খাওয়া যায়, এটার জন্য আমার বাংলাদেশে উৎসব হয়। কিন্তু কোথাও শুনেছেন পোলাও বিরিয়ানি 3 দিন রেখে পরের দিন উৎসব করে খাওয়া হচ্ছে? বরং আপনারা চিকিৎসকরাই বলেন খবরদার তেলের ভাত সাবধানে খেতে হবে, মজা বেশি, একটু খেয়াল করে খাবেন, দেখবেন ফ্যাটের সাথে এটার আবার কোনো প্রবলেম আছে কিনা, তাহলে একটু সতর্কতার সাথে খেতে হবে। যদি প্রেশার থাকে তাহলে একটু চিন্তা ভাবনা করে খাবেন, আর যদি কোনো রকম দেখেন যে পোলাওটা একটু এদিক সেদিক হয়ে গেছে তাহলে ডোন্ট টাচ ইট। পরের দিন পানি দিয়ে তো খাবার দূরের কথা, ধারে কাছেও যাবেন না। কেন? সাদা ভাত পরের দিন পানি দিয়ে পান্তা ভাত করে সুন্দর নাম দিয়ে উৎসব করে খাচ্ছেন, কারণ এটা সাদা ভাত। আমি বাংলায় পড়া লোক, আমি নষ্ট হলে এই বিদেশের কিচ্ছু যায় আসে না। আমি জাস্ট শফিকুল ইসলাম মাসুদ, আমার মতো লোক নষ্ট হলে এই দেশের কিচ্ছু হবে না। কিন্তু আপনি আব্দুল করিম, আপনি ডাক্তার, ইউ আর সো জিনিয়াস, এ জিনিয়াস আর স্টাডি শোন টু ব্রেক দ্য এক্সিস্টিং। প্লিজ ছাত্র বন্ধুরা, যিনি জিনিয়াস, যিনি প্রতিভাবান, তার কাজই হচ্ছে এই সমাজটাকে ভেঙে ফেলতে হবে। এটা আমার কথা না, আপনি বলবেন যে মাসুদ ভাই এসে বাংসুরি বক্তব্য শুরু করছে, নো। এ জিনিয়াস আর স্টাডি শোন টু ব্রেক দ্য এক্সিস্টিং। আপনাকে এই পৃথিবীটা যেভাবে পেয়েছেন এটাকে ভেঙে ফেলতে হবে। অ্যান্ড দেন নেক্সট কাস্টমস অফ দ্য সোসাইটি, ভাঙাই শেষ কাজ না, ভাঙার পরে যখন কাজ শেষ তখন আপনাকে নতুন আরেকটা প্রজন্ম, নতুন আরেকটা বিল্ডিং আপনাকে গড়ে দিতে হবে। দ্যাট ইজ ইন্নি জাইলুন ফিলার দে খলিফা। আমি প্রায় বলে থাকি খলিফা মানে আমরা কাপড় সেলাই করি, তাই না? হ্যাঁ, কাপড় সেলাই করার সাথে আমাদের একটা মিল আছে। কাপড় সেলাই যিনি করেন তার কাছে 100 কন্ডন মাল্টিকাল পারপাস একটা জাপানি কাপড় দেওয়া হলো, সে দেখে, খলিফা দেখে কাপড়টা পেয়ে এত খুশি হইল এবং বললো যে ভাই এত দামি কাপড় আমার পক্ষে কাটা সম্ভব না। সে করলো কি, খুশি হয়ে এই কাপড়টা গায়ে জড়ায় রাস্তায় হাঁটতেছে আর বলতেছে, জানেন আমার এই কাপড়ের পিচের দাম 1,250 টাকা। মানুষ বলবে একটি বড় বোকা তো পৃথিবীতে আর পাওয়া যাবে না, এত সুন্দর কাপড়টা না, কাটতে হবে তারপর নতুন শার্ট বানাতে হবে। দ্যাট ইজ রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ খলিফা। আপনি খলিফা, খলিফা মিন্স রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, প্রতিনিধি মিন্স জিনিয়াস, জিনিয়াস আর স্টাডি শুড ব্রেক দ্য এক্সিস্টিং। যা পেয়েছেন, যে অবস্থায় পেয়েছেন সিলেটকে, যে অবস্থায় পেয়েছেন সিলেট মেডিকেলকে, ব্রেক টু দ্য এক্সিস্টিং, এই বর্তমান অবস্থাটাকে ভেঙে দিতে হবে। অ্যান্ড দেন কাস্টমস অফ দ্য সোসাইটি, নতুন আর একটা সুন্দর ইসলামী পরিপাটি সাজানো গোছানো, অন্যায় মুক্ত, অশ্লীলতা মুক্ত, মাদক মুক্ত আর একটা সুন্দর সিলেট মেডিকেল কলেজ গড়ে দেওয়ার দায়িত্বের নাম হচ্ছে জিনিয়াস ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। ইট ইজ আর ফার্স্ট দাওয়াত। আমাদের প্রথম দাওয়াত হচ্ছে আপনি যত বড় গুরুত্বপূর্ণ তত
তত বড় এই মর্যাদাপূর্ণ কাজটি আপনাকে করতে হবে। দ্বিতীয় হচ্ছে এটি কিসের উপর ভিত্তি করে? আপনাকে ডাক্তারের জন্য যদি উদাহরণ দেওয়া হয় তাহলে আপনাকে উদাহরণ দেওয়া হবে ইউরোপ কান্ট্রি ডাক্তারের কথা। বাট ইট ইজ নট এক্সাম্পল, এটা আমাদের জন্য এক্সাম্পল না, আমাদের আরো ভালো এক্সাম্পল আছে। উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। আমাদের ইউরোপ কান্ট্রির অন্য একজন ডাক্তারের কথা শুনি আমাদেরকে ইমপ্রেস করার কোনো দরকার নেই। আমাদের জন্য সুন্দর উদাহরণ আছে, আমাদের আল রাজি আছে, আমাদের এই পৃথিবীর সেরা শ্রেষ্ঠ ডাক্তার ইবনে সিনা আছে, আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আব্দুল্লাহ ইবনে আল বায়তার, যিনি পুস্তক রচনা না করলে এই পৃথিবীর এখনকার অ্যানাটমি, এই পৃথিবীর ফার্মাকোলজি, এই পৃথিবীর আরো যে আছে আমাদের, সেই বইগুলো আবিষ্কার করার সুযোগই তারা গ্রহণ করতে পারত না। সেই কথা আপনাকে কেউ বলে দেবে না। কেন বলে দেবে না জানেন? আমাদের স্যাররা মাফ করে দেবেন, আমাদের শিক্ষকবৃন্দ আছেন, সামনেও আছেন, আমি মাপ চেয়ে বলছি, রাজশাহী মেডিকেল কলেজের আপনাদের মতোই ডাক্তার, ডাক্তার আব্দুল করিম, ভারতের মন্টগোমারি তখনকার প্রিন্সিপাল কলকাতা মেডিকেল কলেজে তিনি গিয়েছেন সেখানকার উচ্চশিক্ষার জন্য। দুপুরের টিচার, দুপুরের জোহরের নামাজের সময় হয়েছে, আপনি পড়াশোনা করবেন, কোনো অসুবিধা নেই, বড় ডাক্তারও হবেন। ডাক্তার আব্দুল করিম ক্লাস করতেছেন, ক্লাস হচ্ছে, প্রিন্সিপাল সাহেব ক্লাস নিচ্ছেন, সব ছাত্ররা বসে আছে। ডাক্তার আব্দুল করিম হাত জাগিয়ে যখন জোহরের নামাজের সময় হয়েছে, তিনি হাত জাগিয়ে নামাজের জন্য সময় চাইলেন। স্যারের জবাব ছিল, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান ক্যান গো টুগেদার, নামাজ এবং মেডিকেল একসাথে চলতে পারে না, হয় নামাজ পড়ো নাহলে মেডিকেলে পড়ো, হয় মেডিকেলে পড়ো নাহলে নামাজ ছাড়ো, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান ক্যান গো টুগেদার। স্যার কি রিকোয়েস্ট করে নামাজে গিয়েছেন, ভালো করে পড়েছেন, ভালো রেজাল্ট করেছেন, অনুভূতি ব্যক্ত করার জন্য আব্দুল করিমকে মাইকের সামনে ডাকা হয়েছে, দাঁড়িয়ে বললেন আজকে আমার কোনো কথা নেই, স্যার যদি আমার বেয়াদবি না নেন তাহলে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যানট গো টুগেদার। আজকে সিলেট ওসমানী কলেজের এই ছাত্র বন্ধুদেরকে মেডিকেল কলেজে না গোটা পৃথিবীর মানুষের সামনে হাত জাগিয়ে বলতে হবে, বিজ্ঞান এবং ধর্ম একসাথে চলতে পারে না, এই কথাটা এখন আর সত্য নয়। এখন সত্য হচ্ছে ধর্ম ছাড়া বিজ্ঞান চলতে পারে না, অচল, অন্ধ, অর্থহীন, অথর্ব, এবং সেই বিজ্ঞান মানুষকে কল্যাণ দিতে পারে না, অন্ধকারের দিকে যাত্রা শুরু করে দেয়। সেজন্যই এখন মসজিদে লেখা আছে, অনুগ্রহ করে মোবাইলটি বন্ধ রাখবেন আর জুতা চোট থেকে সাবধান। মানে হচ্ছে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞানের জয় জয়কার, আমরা এখন মোবাইলের যুগে পৌঁছে গেছি কিন্তু জুতা চোট থেকে আমরা বাঁচতে পারিনি। আধুনিক যুগে আমরা অনেক বড় উপরে চলে গেছি কিন্তু জুতা চোর আমাদের পিছনে লেগেছিল, জুতা চোর আছে এবং জুতা চোর থাকবে, বিকজ এই আধুনিকতা আমাদের জুতা চোর থেকে মুক্তি দিতে পারেনি। কত চমৎকার আধুনিকতা, আধুনিকতা হচ্ছে, আমরা বলি ছাত্র বন্ধুরা কথা তো কথা বলার জন্য, ভালো লাগতে পারে না লাগতে পারে, পছন্দ হতে পারে নাও হতে পারে, আমার বলার স্বাধীনতা আছে, আপনার শোনার স্বাধীনতা আছে, গ্রহণ না করার স্বাধীনতা আছে। এই আধুনিকতার নাম দেওয়া হয়েছে এখন মাত্র ২ টাকা। আমরা ইউনিভার্সিটিতে শুনতাম, আমাদেরকে বলা হতো যে আধুনিক এখন স্মার্ট ছেলেকে যার চুল অনেক বড়, তা আমাদের ইউনিভার্সিটিতে অনেক বড় লম্বা চুল লাগে স্টুডেন্ট, হঠাৎ করে দেখি চুল নাই, সে আধুনিক হয়েছে, বলতে আমি তোমাদের চেয়ে একটু এক্সট্রা অর্ডিনারি, তোমাদের বড় চুল আমার, তোমাদের চুল ছোট আমার একটু বড় চুল, এক্সট্রা, আমি সামথিং এক্সট্রা, খুব ভালো কথা, হঠাৎ দেখি একেবারে চুল নাই, কি খবর নাফিস তোমার যে চুল নাই, বলছে আর বলো না বিরাট বিপদে পড়েছি, এই চুল নিয়ে রিক্সায় যাচ্ছি, জনৈক যুবক আমার পিছন নিয়েছে, হঠাৎ আমি ডানে যাই সেও ডানে যায়, আমি বামে যাই সেও বামে যায়, কিছুক্ষণ পর রিক্সা থামিয়েছি, থামার পরে যখন আমার মুখোমুখি হয়েছে তখন বলছে ও সরি ভাই আমি বুঝতে পারিনি, রাগ করে এসে চুল কেটে ফেলেছি, চুল শুধু কেটেই ফেলেনি, পুরোটা ফেলে দিয়ে আমরা ন্যাড়া সমিতি করেছি, চুলই রাখবো না, দেশের অর্থনৈতিক কোষাগারে আমরা টাকা জমাবো, আমরা সাবান ব্যবহার করবো না, শ্যাম্পু ব্যবহার করবো না, চিরুনি ব্যবহার করবো না, আমরা ন্যাড়া সমিতি গঠন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবো।
আমি বললাম এটা কি কোনো কমিটি হয়েছে, বলছে জি মাসুদ ভাই দোয়া করেন, আমরা একটা কমিটি করে ফেলেছি, সামনে আমাদের কনফারেন্স। মাত্র কিছুদিন পর তার সাথে দেখা, ক্যাপ মাথায়, কি ব্যাপার ভাইয়া? বস মাসুদ ভাই আর বলবেন না, সমস্যা বিরাট। কি সমস্যা? নানা মাথা তো, মাথায় রোদ পড়ে, গরম লাগে, মাথায় একটু তেল দিয়ে আসছি, তো তেল তো মাথায় থাকে না, পুরো শরীর তেলে ভিজে যাচ্ছে। তার চেয়ে মজার ব্যাপার হলো, তেল যখন দেই মাথাটা এত চকচক করে যে আশেপাশের লোকরা এসে আমার পাশে দাঁড়িয়ে মাথা আশ্রয়। জাস্ট আই এম মিরর, আমি এখন হচ্ছে আয়না, আমার সাথে আশেপাশের লোকটা ভিজে গেছে, আমাকে দেখে এখন মাথা আশ্রয়। বাধ্য হয়ে ক্যাপ পরা শুরু করেছে। That is modernism, আমাদের আধুনিকতা, আমাদের তরুণ বন্ধুদেরকে আধুনিক করার প্রক্রিয়া গঠন করা হয়েছে। It is latest model. তারপরে প্রক্রিয়া নেওয়া হয়েছে, বন্ধুকে আরেকটা পথ দেখানো হয়েছে, বলছে এটা যেহেতু হবে না, তাহলে আমরা নতুন প্রক্রিয়া গঠন করেছি। চুল একেবারে বড় না, নাও রাখা না, মাঝামাঝি। That is latest model. Its name of party shirt. দেখেছেন না, বাটি বসিয়ে দিয়ে উপরে কিছু রাখে, নিচে দিয়ে সমান করে ফেলে দিচ্ছে। দ্যাট ইজ পার্টি শার্ট, বিকজ সে মডার্ন। প্লিজ কেউ মাইন্ড করবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি বন্ধুদেরকে কংগ্রেচুলেট করি, আমি তাদেরকে বলি তোমরা আমাদের থেকে একটু আলাদা হওয়ার জন্য, নিজেকে একটু আধুনিক করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছো, তুমি কি একবার এই আধুনিকতার জন্য উদ্যোগ নেও তো তোমরা সবাই মিলে, বলো তো। সেই জন্মের পর থেকে শুরু করে এক নাগারে অক্সিজেন গ্রহণ করে আসছি, আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে গেছি, এখন অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে চাই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, মৌলবাদীরা, হুজুররা, মাদ্রাসার ছাত্ররা, জামাত ইসলামী ছাত্র শিবির, এরা অক্সিজেন গ্রহণ করে, আমরা আর অক্সিজেন গ্রহণ করবো না, আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবো, অক্সিজেন ত্যাগ করবো, আমরা আলাদা জাতি। বলো বলছে না আমার সাথে এইটা তো সম্ভব না, আর এর মধ্যে তো কোনো শান্তিও নাই, মৃত্যু নিশ্চিত। আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখন আমাদেরকে এই কথা বলেন নাই যে তোমরা ওখানে গিয়ে কি করবা, এটা নিজের আলাপ আলোচনা করে পরামর্শ করে জাতীয় সংসদে 300 জন মিলে একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা চলবা। জাতীয় সংসদে 300 জনের সিদ্ধান্তের উপরে চলার জন্য এই পৃথিবীতে মানুষ পাঠানো হয়নি, আমাদেরকে যখন পাঠানো হয়েছে তখন আমাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, সেটি পড়তে হবে, পড়তে হবে এবং পড়তে হবে। সেই জন্য আল্লাহর কথা বলেছি, সেই জন্য ইবনে সিনার কথা বলেছি। আল্লাহর ব্যাপারে এই পৃথিবীতে এখনো পর্যন্ত তিনি হচ্ছেন মোস্ট অরিজিনাল এন্ড রেসপেক্টেবল ডক্টর ইন দিস জাস্ট নাও সিচুয়েশন। এখনকার সময় পর্যন্ত তিনি মোস্ট অরিজিনাল এন্ড রেসপেক্টেবল ফিজিশিয়ান। আমাদেরকে তার কথা কেউ বলেন, আমাদেরকে ডাক্তার আব্দুল করিমের কথা কেউ শোনাবে না। কেন শোনাবে না? সেই কথায় দ্বিতীয় আসছি। এই পথে একটু শৃঙ্খলা আছে, আপনাকে শৃঙ্খলা কেউ মানতে দিবে না, শৃঙ্খলাতে কষ্ট, ছাত্র শিবির ভয় দেখায়, ছাত্র শিবির করবা একবারে জীবন শেষ, ফজর নামাজের সময় নামাজ পড়তে ডাকবে, বুঝতে পারছো? মেডিকেলে পড়ে এটা সম্ভব, আমরা 3টা পর্যন্ত পড়তে হয়, ওনরা কি বুঝবে? ওনরা হুজুর মাদ্রাসায় কি, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ওনরা পড়াশোনা করে, ওনরা কি জানে? ওনরা আমাদের মতো 3টা পর্যন্ত পড়ে, ওনরা না হয় তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ আর মেডিকেল পড়া কি সমান? ওইটা রাত জায়গায়, এটা রাত জায়গা সমান না। আমাদের রাত জায়গায় আমরা 7টায় উঠাই তাই কষ্ট, কোনো রকম দৌড়ে যেয়ে ক্লাসে যাই। প্রিয় বন্ধুরা, আমেরিকার জনৈক বাচ্চা ছাদের উপরে ঘড়ি উড়াতে গিয়েছে, তো ঘড়ি উড়তে 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 সুতা শেষ, এখন তার ঘড়ি উড়ে না। বাচ্চা বলতেছে বাবাকে, বাবা দেখো তো এটা কেমন একটা দুর্ঘটনা, এত কষ্ট করে সুতা সংগ্রহ করেছি ঘড়ি উড়োবার জন্য, আর সেই সুতাটা এখন ঘড়িটাকে উঠতে দেয় না, ঘড়ি উঠতে চায় কিন্তু সুতাটা ঘড়িটাকে নিচের দিকে টেনে নিচে নামিয়ে রাখছে, কি এমন একটা ব্যাপার দেখো তো, অথচ কষ্ট করে ঘড়ি সুতা সংগ্রহ করেছি ঘড়ি উড়োবার জন্য, আর সেই সুতাটা এখন ঘড়িটাকে উঠতে দেয় না। বাবা দেখলো এই তো আমার সন্তানকে শেখাবার সুযোগ, বলল একটা কাজ করে ঘুরে উড়োবার দরকার, বলছে হ্যাঁ আমি ঘুরে আরো অনেক উপরে উঠাতে চাই, সুতাটা কি করো কেটে দাও, দেখবে তোমার ঘুড়ি অনেক উপরে আকাশ, নীল আকাশ চেয়ে যাবে। ছেলে চিৎকার করে উঠলো, এত মজার ব্যাপার, এরকম একটা বুদ্ধি এতক্ষণ আমার মাথায় আসেনি, যে কেটে দিলেই ঘুড়িটা অনেক উপরে চলে যাবে, কি একটা অদ্ভুত বুদ্ধি। ছেলে লাফাচ্ছে আর সুতোটা কেটে দিচ্ছে, ঘুড়ি উঠতেছে, কিছুক্ষণ পর
হঠাৎ দেখতেছি ঘুড়িটা দেখা যাচ্ছে না, সে বাবাকে বলছে, বাবা আমার ঘুড়ি কোথায়? বলছে, ঘুড়ি তো তোমার দরকার নেই, তোমার না ঘুড়ি উড়াবার কথা, সে তো উড়ে যাচ্ছে। বলছে, একটু পরে তো সে বাতাস পাবে না, সে তো নিচে পড়ে যাবে। বলছে, তাতে তোমার কি? তুমি তো শৃঙ্খলা বিশ্বাস করো না, তুমি তো শৃঙ্খলা দিয়ে তাকে আর উপরে উঠানো ঠিক নয়, এটি তুমি মানতে নারাজ। এই শৃঙ্খলা তোমার জন্য কষ্টের কারণ ছিল, শৃঙ্খলা ভেঙে দিয়েছো, এখন ঘুড়ি উঠছে, ঠিক কিছুক্ষণ পর আবেগ শেষ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, ঘুড়িটা আস্তে আস্তে নিচে পড়বে। শুধু পড়বে না, এই সিলেট শহরের কোন এক দুর্বৃত্তান ছোট টোকাই সম্পন্ন শিশুদের হাতে পড়বে, কেউ দৌড়ে গিয়ে আগে ঘুড়ির সুতা ধরবে, কেউ আগে লেজ ধরবে, কেউ সুতার কাঁটা ধরে বলবে আমার এলাকায় পড়েছে, আমি ধরেছি, অন্য বলবে আমি সুতা আগে পেয়েছি, টানাটানি করে ঘুড়ির অস্তিত্বটা বিলীন করে। আপনার জন্য ইসলাম হচ্ছে সুতো, এই সুতোটাকে কখনো কখনো আপনার মনে হয় বিরক্তির কারণ, কেউ কেউ সুতোটা ছিঁড়ে দিয়ে আমরা স্বাধীন মুক্ত জীবন যাপনে অভ্যস্ত। আমাদেরকে তৈরি করা হয়েছে ট্রেনের ইঞ্জিন দিয়ে, আর আপনি বলেন কি, ট্রেন চলতে দেখেছেন? কত বড় ট্রেন, 250 যাত্রী নেয়, 300 যাত্রী নেয়, 500 যাত্রী নেয়, চলে কোথায়? ছোট্ট দুটো স্লিপারে। ট্রেন যদি কখনো আক্ষেপ করে বলে আমি 250 যাত্রী নেই, আর বাস মাত্র 35 জন যাত্রী নেয়, রাজপথে চলে, আমি এখন থেকে ট্রেন সমিতি করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে রাজপথে চলব, ট্রেনের পরিণাম মারাত্মক শুভকর হবে না? আমরা সংস্কৃতিতে ট্রেন, আমরা বিশ্বাসে ট্রেন, আমরা চিন্তায় ট্রেন, আমরা দৃষ্টিভঙ্গিতে ট্রেন, আমাদের সামনে এসে কেউ কেউ রাজপথের ধোয়া তুলে এই ট্রেনের ইঞ্জিনওয়ালা বৈশিষ্ট্যওয়ালা বগিটাকে, এই যানবাহনটাকে রাজপথের লোভ দেখিয়ে আমাদের ট্রেনের স্লিপার থেকে রাজপথে ঠেলে দিয়ে আমাদেরকে ট্রেনের মতো ভয়ঙ্কর পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। প্লিজ বন্ধুরা, বাঁচতে হবে সেখান থেকে তোমাকে, তোমাকে মনে রাখতে হবে তোমার ইঞ্জিন ট্রেনে, তোমাকে ছোট্ট স্লিপারে চলার মধ্যেই তোমার জন্য কল্যাণ, এর মধ্যেই তোমার মঞ্জিল নির্ধারিত, এর মধ্যেই তোমার লক্ষ্য নির্ধারিত, সেখানে তোমাকে বসতে হবে। সেই জন্য তোমাকে পড়াশোনা করতে হবে এখন থেকে বেশি করে। আমরা তোমাকে প্রথম অনুরোধ করব, তুমি এমন করে পড়াশোনা করো, এক পড়াশোনার উদাহরণ আমরা দিয়ে থাকি, জনৈক ব্যক্তি পড়াশোনার জন্য কেমন করে আক্ষেপ করেছেন, বই নিয়ে প্লেনে উঠেছেন, 16,000 কিলোমিটার প্লেন উপরে উঠেছে, প্লেনের ক্রুর পক্ষ থেকে ঘোষণা, আওয়ার অনারেবল প্যাসেঞ্জার, আওয়ার সরফুল নিউজ, উইদিন 15 মিনিটস দ্য ডিস্ট্রয় অফ আওয়ার প্লেন, যান্ত্রিক ত্রুটির কারণে 15 মিনিট পর আমাদের প্লেনটা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে, সো বি কেয়ারফুল, সবাই সতর্ক হন, সবাই সতর্ক, হাওয়া চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছে, কেউ বাচ্চা নিয়ে আক্ষেপ করতেছে, বকাবকি গালিগালাজ করতেছে, বাস জাস্ট ওয়ান, একজন ব্যক্তি পিছনে পড়ে, হি ইজ রিডিং নাও। কেবিন ক্রুর একজন গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনি কি পড়তেছেন? বলছে, হ্যাঁ পড়ছি। বলছে, আপনি আমাদের ঘোষণা শুনতে পেয়েছেন? বলছে, হ্যাঁ শুনতে পেয়েছি। এবার সে তাকে বলতেছে, তোমার প্রশ্ন কি শেষ? বলছে, হ্যাঁ। বলছে, আমার দুটো প্রশ্ন আছে। বলছে, আচ্ছা বলো তো, আমি যদি পড়া বন্ধ করে দেই তাহলে বিমানটা ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে, তুমি কি নিশ্চিত? বলছে, না তা বলতে পারবো না। বলছে, আমি যদি পড়া বন্ধ করে দেই, হাউকেও চিল্লাচিল্লি করি, তাহলে আমি বেঁচে যাবো, এটা কি তুমি নিশ্চিত? বলছে, না তাও বলতে পারবো না। বলছে, তাহলে আমি বেচারা জীবনের শেষ এই 15টা মিনিট ওই লোকগুলো হাউকা চিল্লাচিল্লি কান্নাকাটি চেঁচামেচি করে নষ্ট করতেছে, আর আমার জীবনের শেষ 15টা মিনিট পড়াশোনা করে কাজে লাগিয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, কোনটা ভালো? আপনি এই লোকটির কথা শুনেছেন? আহলে সুফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পড়াশোনার জন্য আল্লাহ রসুলের কাছে খেয়ে না খেয়ে এসে বসে থাকতো, বলছে, আল্লাহ রসুল আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু পড়াশোনা করতে চাই, আমরা শুধু জ্ঞান আহরণ করতে চাই, আমরা শুধু আপনার খেদমতি নিয়ে যুদ্ধ করতে চাই, আপনি কি বলবেন তা শুনবো এবং মানবো, এটার জন্য আমাদের জীবন আমরা নির্ধারণ করেছি। আজকে এখানে কিছু বন্ধুরা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা পড়বো, আমরা জানবো, আমরা অন্যকে জানাবো, এবং এই বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে একজন সফল মুসলিম চিকিৎসক হয়ে মাথা উঁচু করিয়ে দাঁড়িয়ে আমরা বলবো, সায়েন্স
without religion cannot go together. Science বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে বিজ্ঞান চলতে পারে না, সফল হতে পারে না, বরং ধর্ম এবং বিজ্ঞান এক করে গোটা পৃথিবীর মানুষকে সফলতার দিকে ধাবিত করা যায়, সেই চ্যালেঞ্জ কি আমরা নিতে পারি? এই চ্যালেঞ্জ নিতে হবে। সেকেন্ড এবং শেষের দিকে আমি যে কথাটা বলতে চাই, প্রিয় ভাইরা, আমাদের এখন বাবা মা শিক্ষকরাও কখনো কখনো আমাদেরকে বুঝান, নিজে বাঁচলে বাপের নাম, মানে তুমি ভালো তো পৃথিবী ভালো, অর্থাৎ তোমাকে আমাকে স্বার্থপর করে নিজেকে এক কেন্দ্রিক করে নিজে বাঁচতে বাপের নাম না। আপনি ভালো হলে পৃথিবী ভালো হবে তা ঠিক, কিন্তু পৃথিবী ভালো না হলে আপনি ভালো হয়েও টিকে থাকতে পারবেন কিনা? আমরা এখন কি বলি, আব্বা আমার কাছে চিঠি লিখি, আব্বা আম্মা দোয়া করেন, আমরা এখন পরিস্থিতির শিকার, যে কম্পিউটার আপনি আমার হাতে তুলে দিয়েছেন সেই কম্পিউটার আমাকে আধুনিক প্রযুক্তিতে বিশ্বাসী করেছে, কিন্তু আমাকে অপসংস্কৃতির অতল গহ্বরে নিতেও হাতছানি দিচ্ছে, আমি কোনো পথ পাচ্ছি না, কারণ আমাকে মোমবাতি এবং আগুন এক জায়গায় করে মোমবাতি এবং আগুনের সামনে বলা হচ্ছে, মোমবাতি তুমি যদি এবার বলো তাহলে তোমার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকরী করা হবে, শুনতে পেয়েছ, জাতীয় সংসদে আইন করা হয়েছে, অথচ মোমবাতি এবং আগুন কি রাখা হয়েছে আপনারা পত্রিকায় দেখেননি? নাটোরে ইফটিচিং এর বিরুদ্ধে তদন্ত করতে সাত সমিতির সাত সদস্যের এক কমিটি যাচ্ছে, এক গাড়িতে তিনজন পুরুষ চারজন মহিলা একই গাড়িতে যাচ্ছে, রাত হয়ে গেছে, হোটেলে ছিল, তারা যাচ্ছে ইফটিচিং এর তদন্ত করার জন্য, পরবর্তীতে প্রকাশ পেয়েছে এই সাতজনের মধ্যে ইফটিচিং এর দায়ে দুইজন সাসপেন্ড, তাদেরকে পাঠানো হয়েছে ইফটিচিং এর তদন্ত করার জন্য। ইজ ইট পসিবল আপনি মোমবাতি এবং আগুন এক জায়গায় রেখে তারপর ওয়াশ করবেন, আপনি সতর্কবাণী দেবেন, জাতীয় সংসদে বিল পাস হয়েছে, দেশে আইন করা হয়েছে, ইফটিচিং বিরুদ্ধে এই করা হয়েছে, এটাকে না বলুন, এইটাকে না বলার জন্য আবার কনসার্ট হইতেছে, যে কনসার্ট হইতেছে ওখানে আবার এক জায়গায় করে দেওয়া হয়েছে সবাইকে, জাতি ইফটিচিং করতে এখান থেকেই শুরু করে, কি এক পিকুলিয়ার দেশে আছি আমরা, এই পিজি বন্ধ করতে কে বলে আপনাদেরকে, বন্ধ করার কথা বলে বরং এটাকে আরো বিস্তার করার আসল চেষ্টাটা করবেন না, মাদককে না বলুন এই কথা বলে কনসার্ট করে মাদকের দিকে আমাদের যুবকদেরকে ঠেলে দিবেন না, এসব আমরা বুঝি, আমাদের মাথায় টুপি দেখে আমাদের মুখে দাড়ি দেখে ভাববেন না আমরা কিছুই বুঝতে পারি না, আমরা বুঝতে পারি এবং বুঝাতে পারি, শুধুমাত্র আমাদেরকে কিছু সময়ের জন্য রক্ত চক্ষু দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, নদীর পানিকে কিছু সময়ের জন্য আটকালে কিছু সময়ের জন্য স্রোত বন্ধ হয়, কিন্তু এক পর্যায়ে যখন নদীর বাঁধ ভেঙে যায় তখন এই পানির স্রোত বিদ্যুৎ আবিষ্কার করে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আটকে রাখা হয়েছে, এক সময় স্রোতের গতি তৈরি করে গোটা পৃথিবীতে বিদ্যুৎ আবিষ্কার করে মানুষকে আলোর পথ দেখাবে, এত সহজ না, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী এদেশে বেশি আসেনি, এই দেশের সন্তান, এদেশের মাটি, এদেশের খাবার, এদেশের রক্ত, এদেশের ঘিয়ে আমরা বড় হয়েছি, চাইবেন আর আমাদেরকে বন্ধ করে দিবেন, চাইবেন আমাদেরকে নিষিদ্ধ করে দিবেন, চাইবেন আমাদেরকে রাজাকার আলবদর বলে আমাদেরকে অট্টহাসি করে আমাদেরকে স্তব্ধ করে দিবেন, আমি এদেশের সন্তান, আমি এদেশের মানুষ, এদেশের যুবক, আমি আমার দেশ নিয়ে ষড়যন্ত্র হবে, আমার দেশে বইমেলা হয়, বইমেলা একজন লেখক এসেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, আপনারা জানেন মাইক ধরা হয়েছে তার কাছে, বলছে এটি কি প্রচার হবে, বলছে না প্রচার হবে না, বলছে তাহলে বলি শোনেন, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে যে বইগুলো নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ সরকার সেই বইগুলো কম দামে নিয়ে এসে চড়া দামে যুবকদের হাতে তুলে দিচ্ছে, দ্যাট ইজ বইমেলা, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে কলকাতা যে বইগুলো নিষিদ্ধ করেছে সেই বইগুলো আমার দেশের লোকেরা করা দামে মানে অল্প দামে কিনে নিয়ে এসে চড়া দামে যুবকদের হাতে তুলে দিয়ে বলতেছে আমাদের বইমেলা সফল, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বইমেলা সফল হয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের চাপিয়ে দেওয়া অপসংস্কৃত তারা সফল করেছে, আমাদের দেশ তারা দখল করবে না, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করে দেশটাকে নৈতিকভাবে তারা ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে, প্লিজ প্লিজ বন্ধুরা ছাত্র শিবির, আমি আবারও বলি কারো ছাত্র শিবির করতে হবে না, কিন্তু বলুন তো ছাত্র শিবির না করে আপনি যেই পথের যাত্রী হওয়ার জন্য আহ্বান পাচ্ছেন সেই পথের যাত্রীদের গডফাদার যারা টিএস এলিয়ট,
ইসলাম বাদ দিয়ে গড বাদ দিয়ে আল্লাহর চিন্তা বাদ দিয়ে সৃষ্টিকর্তার চিন্তা বাদ দিয়ে আমি সেই গল্প আপনাদেরকে আগেও বলেছিলাম আপনারা জানেন ইতিহাস খাত এটি বারবার আমাদের স্মরণ করতে হবে টিএসিলিয়া টাইটানিকের যাত্রা শুরু করে বলেছিলেন আওয়ার অনারেবল প্যাসেঞ্জার ইটস নট অনলি টাইটানিক ইটস মিনি স্টেট সো ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি সম্মানিত যাত্রীরা এই টাইটানিক এরকম মজার আসর বসেছে টিএসিলিয়াটার বক্তব্য ইটস নট অনলি টাইটানিক ইটস মিনি স্টেট So it drink and be merry. Show by a jona se, khao, dao, furti goro. It's not destroyed. Eti thongsha jogo noy. Just our egg conta por boktobbo. Our honorable passenger, sorrowful news. Within half an hour, destroy our titanic. So pray for us now, we are at the time of our death. Pray for us. আমাদের এই টাইটানিকটা আর এক ঘন্টার মধ্যে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই এই বাংলাদেশ নিয়ে যারা খেলায় মেতে উঠেছে আমাদের যুব সমাজকে যারা অপসংস্কৃতির দিকে ধাবিত করছে তারাও আর কিছুদিন পরে এই আহ্বান করা ছাড়া উপায় নেই Pray for us now we are at the time of our death কেন death ডেথের ইংলিশ যারা বলেন তারাই এই ডেথের কথা বলে দিয়েছেন আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স আওয়ার ইগনোরেন্স নিয়ারার টু ডেথ আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ এই অজ্ঞতা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা শেষ করব বলেছিলাম কম কথা শেষ করব বাংলাদেশের লোক তো একটু বেশি বলতে পছন্দ করি কথা সেটি নয় মনে হয় কি জানেন আর একটা কথা বললে আমার এই স্বপ্নের আমার এই সুন্দর আমার এই গর্বের আমার এই অহংকারের যুবকগুলো সিদ্ধান্ত নেবে আমি ইবনে সিনা হতে চাই আমি আব্দুল্লাহ ইবনে বাইতার হতে চাই আমি আল রাজি হতে চাই আমি জয়নাব হতে চাই আমি জানি না আপনারা হতে চাইবেন কিনা আসুন ইসলাম আপনাদেরকে সেই কথাই বলেছে মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন যে চিকিৎসার কথা বলেন সেই চিকিৎসার আবির্ভাব সেই কোরআন থেকে শেষ করতে চাই একাডেমিক কথা দিয়ে ইকরা পড়ো কোরআনের কথা ক্লাস ইনস্টিটিউশন ভর্তি হতে হবে অর্গানাইজেশন সংগঠন লাগবে এটাও কোরআনের কথা প্রথম বলা হচ্ছে ইকরা পড়ো ওয়া তাসিমু বিহাবদিল্লাহ সংগঠিত হও ইনস্টিটিউশন লাগবে এটাই শেষ না শুধু পড়াশোনা প্রতিষ্ঠান নাই কেউ বলে আমি ছাত্র কোথায় পড়েন বলে যে তা তো জানি না এরকম কোনো ছাত্র পেয়েছেন আচ্ছা ছাত্র পড়াশোনাও আছে কিন্তু তার কোনো পরীক্ষা দেওয়া লাগে না কোরআন বলেছে আসিবান নাস আইয়ুতরকু আইয়াকুল আমান্না তুমি বলবা সিলেট ওসমানী কলেজে ছাত্র আর তোমার কোনো পরীক্ষা নাই এমনি পাস এটা আমাদের টিচারদের কথা না এটা কোরআনের কথা আসিবান নাস মানুষ তুমি কি করে ধারণা করলা আইয়ুতরকু বলবা সেরেটাও হবে আইয়ে কুলু আমি ইমানদারি আমার না অহম লাইফতানু তোমার কোনো পরীক্ষা হবে না এমনি পরীক্ষা ছাড়ে পাস এই করোনা আমাদেরকে পরীক্ষার কথা শিখছে পরীক্ষার পর কি হবে আজকে আপনাদেরকে ওয়েলকাম দেওয়া হচ্ছে রিসিপশন দেওয়া হচ্ছে এই রিসিপশনও ছাত্র শিবিরের আবিষ্কার না এই রিসিপশনও করোনার আবিষ্কার কোরআন বলেছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যারা ভালো পড়াশোনা করবে পরীক্ষার সময়টাকে কাজে লাগাবে তাদের আমলনামা তাদের পরীক্ষার খাতাটা বলা হবে প্লিজ টেক ইওর বুক এন্ড রাইট এন্ড সাইট এন্ড রিড ইট কোরআনের কথা ইংরেজিতে বলতেছি আপনাদের ভালো লাগবে তাই তাছাড়া এটা ভাবি হচ্ছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ইকরা কিতাবাকা পড়ো তোমার বই আরেকজনকে বলা হবে প্লিজ টেক ইওর বুক এন্ড রাইট এন্ড সাইট নট বাম হাতে নাও পড়ো আল্লাহ রাসূল বললেন যার ডান হাতে দেওয়া হবে এই দুনিয়াতে যিনি ভালো রেজাল্ট করবেন তাকে রিসেপশন দেওয়া হবে তাকে বলা হবে তোমার ভাই বা তোমার তো রিটেনই ভালো হয়েছে বুঝতেই পারতেছি পড়াশোনা করছো তো কি অবস্থা ভাই ভাই বলো ভাই ভাই তার বেশি কষ্ট নাই আল্লাহ রাসূল বললেন তার ভাই বা কম হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবে ইয়াসিরা কোন না আপনি মনে করেন আমি সৌদি আরব থেকে আসছি টুকটাক আরবি জানি আরবি না কোন না বলতেছি ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা তার হিসাব সহজ করা হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ এই হিসাব সহজ করার অর্থ কি হিসাব সহজ করা মানে কি প্রশ্ন কম করা হবে
প্রশ্ন কি সহজ করা হবে না আল্লাহ রাসূল বললেন হিসাব সহজ করা মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দাখিল করবেন সুবহানাল্লাহ খুশি হয়ে গেছেন না খারাপ খবর আছে আল্লাহ রাসূল দেখলেন আপনারা যেমন এরকম এখন মুখে সবার হাসি ঝিলিক দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসিতে চোখ মুখ লাল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাব কি মজার ব্যাপার আউফা রাসূল দেখলেন এই অবস্থা ছেড়ে দেওয়া ঠিক হবে না কোরআনের পরে আয়াতটা শোনানো দরকার ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি আরেক দলকে বাম হাতে পিছন দিক থেকে রিপোর্ট দেওয়া হবে ফলাফল দেওয়া হবে এবং তার রিপোর্ট শুরু করা হবে যার রিপোর্ট শুরু করা হবে তার প্রশ্ন করা হবে প্রশ্ন শুরু করা মানেই তাকে বুঝতে হবে তাকে কোথায় যেতে হবে অর্থাৎ এক কথায় প্রশ্নের জবাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না বিনা হিসাবে জান্নাতে যাওয়া ছাড়া প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো পথ শেষ কথা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ সেই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পথ কি দ্যাট ইজ ওয়ে ইট ইজ নট বাংলাদেশ ইসলামী ছাত্র সমিতি দ্যাট ইজ ওয়ে এই ব্যানার হচ্ছে সেই পথ প্লিজ আল্লাহ রাসূল বললেন আইয়ুর আমাল আফদাল দুটো পথ তোমাকে বিনা হিসাবে জান্নাতে নিবে ছাত্র সমিতি আপনাকে আজকে ওই যে মাল্টিপারপাস কোম্পানি আমরা আজকে কোনো শেয়ার ঘোষণা করতেছি না ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কথা বলতেছি কে কে যাবেন হাত জায়গা স্কুলের এক ছেলে হাত জায়গায় নেয় শিক্ষক বলছে কি যাবা না বলছে না আম্মা রাতে বাইরে যেতে বলছে পরে অন্য কোনো কাজ থাকলে করতে হবে সেই মনে করছে আজকে রাতেই আপনারা আবার মনে করেন যে ছাত্র শিবির আজকে আয়োজন করছে চাইনিজ খাওয়ার পরে সবাইকে নিয়ে আমরা মোটামুটি চলে যাব না সেজন্য আল্লাহ রাসূল দুটো কাজ দিয়েছেন আইয়ুল আমাল আফদাল ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি শক্ত মজবুত ঈমান সেই ঈমানের নাম হচ্ছে এখন কথা শুনেছেন না ভালো লেগেছে অথবা ভালো নাও লাগতে পারে ক্যাম্পাসে যাবেন ছাত্রাবাসে যাবেন কই গেছিলা শিবির প্রোগ্রামে মাথার মধ্যে ইয়ে ঢুকছে মানে ভালো আছো তো সুখে থাকলে ভূতি খেলায় না শিবির করো আবার দাঁড়িয়ে টুকটাক আছে ফাইজলামি জানো বাংলাদেশে কারা এখন ক্ষমতায় ইয়ে করার জায়গা বলো লাইফ নিয়ে ঝুঁকি নাই লাইফের প্রতি মায়া নাই এসব ছাড়ো সোজা নামাজ আদায় করতে ইচ্ছে করে মসজিদ ওদিকে খবরদার 302 নম্বর রুমের দিকে তাকাবাও না দেখলেন বিরাট বিপদ গেলাম এক ভালো জায়গায় আশার তারপরে একদম কি দরকার নিজের টাকায় করি নিজের বাপের খাই পোলাপানের দমক খাইতে যাবো কি জন্য শিবির বা করবো কি জন্য আল্লাহ বর্ষা ভাই আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি আমি এখন থেকে নিরপেক্ষ লোক একদম 100% নিরপেক্ষ আমি কোনো ইস্যুর মধ্যে নাই আপনি ভুল ত্রুটি হলে আপনি মাফ করে দেবেন ভাই আল্লাহ রাসূল বললেন আফদাল ঈমান বিল্লাহ শক্ত মজবুত ঈমান ঈমান কি ঈমান হচ্ছে তাসদিক বিল জিরান অন্তরে বিশ্বাস ইকরার বিল লিসান মুখে স্বীকার আমল বিল আরকান তা বাস্তবে পরিণত করার নাম হচ্ছে ঈমান আপনি বাস্তবে পরিণত করছেন না করছি কি ওই যে আমরা সহ অবস্থানে বিশ্বাসী আপনি বলেন আমরা সহ অবস্থানে বিশ্বাসী জমিতে খেতে চাষ করা হয়েছে কৃষক গিয়ে দেখতেছে চাষের পরে ওখানে আগাছা হয়েছে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমি আগাছা লাগাইনি তাও হয়েছে আল্লাহর কি মেহেরবানি এবং আমি সহ অবস্থানে বিশ্বাসী আমার ফসলও থাকবে আগাছাও থাকবে আমি উদার আমি কোনো কিছু ধ্বংসে বিশ্বাস করি না আমি কোনো কিছু আগাছান্তে বিশ্বাস করি না বিরাট বক্তৃতি দিতেছে আগাছার সামনে দাঁড়িয়ে কিছুদিন পর সেই উপর ওষুধ দিয়ে আসছে সার দিয়ে আসছে গিয়ে দেখে তার ফসল যত না বড় হয়েছে আল্লাহ কি মেহরবানি আগাছা তার চেয়ে একটু বড় হয়েছে আপনি কৃষক এই আগাছা দেখে আগাছার বড় হওয়া দেখে বুদ্ধিমান কৃষককে আনন্দে হালো দিতে হবে সিলেট মেডিকেল কলেজে যারা আগাছা আছে প্লিজ বলবেন আমি প্রতিপক্ষকে গালিগালাজ করছি না এরকম অসংখ্য আগাছা আছে মাঝে মধ্যে বড় মাথা উঁচু করে দাঁড়ায় তার মানে এরা ফলবান বৃক্ষ নয় এই আগাছার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত মেডিকেল কলেজের এই মেধাবী ছাত্রদেরকে নিতে হবে কারণ একজন কৃষক জানেন জমিতে ফসল পেতে হলে আগাছা মুক্ত জমি গঠন করতে হবে আপনি কখনো কখনো বলেন ছাত্র শিবির তো আমরা দেখি লড়াই করে আমি কখনো কখনো দেখি ছাত্র শিবির সংঘর্ষ করে কেন কৃষক যখন আগাছা তুলে ফেলে আপনি তখন কেন গিয়ে বলেন না এই কৃষক এটাও তো একটা জীব এটাও তো একটা গাছ এটাও তো সবুজ পত্র পল্লবে ফুল ফলে সুশোভিত হবে কেন এটা তুলে ফেলতেছ যে কৃষক এই কাজ করবেন তাকে কেন আপনি বাহবা দেন না যে বলছে আমার ফসল থাকবে আগাছাও থাকুক কিছুদিন পরে পোকা পড়ছে কি সাইন্টিফিক ব্যাপার গিয়ে দেখবেন একটা পোকা আল্লাহর মেহরবানিতে আগাছার উপরে পড়ে নাই
কোথায় বসছে? পোকামাকড় গুলোর মাথায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যে তোমাকে আগা থামতে হবে আগাছায়, না কোথায়, ফসলে। আমাদের ক্যাম্পাসগুলোর এই পোকামাকড়গুলোর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অন্য কোথাও আগা থানলে হবে না, আগা থানতে হবে ছাত্র শিবিরের উপরে। এই ছাত্র শিবির হচ্ছে এই পৃথিবীর ফসল, এই ফসলগুলো টিকে থাকলে মানুষ উপকৃত হবে, তোমার আগাছা পৃথিবীতে টিকতে পারবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেই জন্য ছাত্র শিবিরের প্রতি আঘাত, সেই জন্য জামাত ইসলামের প্রতি আঘাত, সেই জন্য ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্মূল অভিযান, আগাছা নির্মূল অভিযান। আমরা বলতে চাই ওষুধ দিয়ে ওই যে কৃষক গিয়ে দেখলেন যে তুমি মনে মনে বলতেছেন আল্লাহর মেহরবানি, আগাছার উপরে দেখছো পোকা পড়ে নেই, পোষামা ফসলের উপরে, তার মানে এই আগাছার প্রতিও পোকা কি আছে, একটা ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ খুব খুশি। অপেক্ষা করলেন, তিন মাস পর ফসল কাটতে গিয়েছেন, আপনারাই বলুন, আপনি সহ অবস্থানে বিশ্বাসী ছিলেন, আপনি বলেছিলেন আগাছায় হাত দেওয়া আমাদের দায়িত্ব নয়, আগাছা আগাছার মতো থাকবে, নিজে বাঁচলে বাপের নাম, আমি থাকলে সব ঠিক, আগাছা নিয়ে আপনার কোনো চিন্তাই করেন নাই। তিন মাস পর গিয়ে দেখবেন আপনার পুরো জমিতে ফসলের কোনো খবর নাই, গোটা জমি আগাছার সবুজে পত্র পল্লবে ফুলে ফলে সুশোভিত হয়ে পুরো জমি দখল করে আছে, ফসল না আগাছা। হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দিস মিনিং? মিনিং ইজ এই সমাজে আগাছা কেউ লাগায় না, নিজেরা জন্ম হয়, নিজেরা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে যদি কেউ প্রতিদমিত না করে, তাদেরকে যদি কেউ উৎপাটন না করে, তাদের বিরুদ্ধে যদি কেউ সিদ্ধান্ত না নেয়, তাহলে এই আগাছাগুলো নামাজি ছাত্রদের মধ্যে প্রভাব সৃষ্টি করে পুরো ক্ষেত আগাছায় দখল করে আমাদের মসজিদগুলো নষ্ট করে দেবে, নামাজি ছাত্রদেরকে বিতাড়িত করে ইসলাম মুক্ত বাংলাদেশ করার জন্য চক্রান্ত তারা করবে। তার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি বাংলাদেশকে ইসলাম মুক্ত বাংলাদেশ করে গড়ে তুলতে দিবেন, নাকি আগাছাকে মুক্ত করে বাংলাদেশে ফসলের একটি বাংলাদেশ আপনি গড়ে তুলবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেরকম সবুজে ফুলে ফলে পত্র পল্লবে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য কাজ করতে চায়। আমরা কি একসাথে মিলে কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ? আসুন প্রিয় বন্ধুরা, মিছিল করতে হবে না, ক্যাডার হয়ে আপনাকে আমাদের মারামারিতে অংশগ্রহণ করার জন্য আজকের এই অনুষ্ঠান না, আপনি নিজে পরিবর্তন হন, আমরা পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে চাই। কোরআনের বক্তব্য দিয়ে শেষ করছি, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আপনার পরিবর্তনের উপরে বাংলাদেশের পরিবর্তন নির্ভর করে। আসুন, যারা দিন বদলাতে চায় তারা দিন বদলাতে চায় না, তারা নিজেদের ভাগ্য শুধু পরিবর্তন করতে চায়। আমরা বলতে চাই দিন বদলাতে হলে আগে নিজেদেরকে পরিবর্তন বদলাতে হবে। আসুন ছাত্র শিবির আমাদেরকে বদলাবার জন্য, আমরা যেখানে আছি সেখান থেকে একজন ভালো মানুষ করার জন্য, ভালো মুসলিম সফল চিকিৎসক বানাবার জন্য কাজ করছে। আজকে আমাদের বন্ধুরা বলে তোমাদের তো কোনো চিন্তা নাই, ডাক্তারি পড়তেছো, ওই যে বললাম একজন ডাক্তারের সাথে টুকটাক সংসার করি তো, তো তাকে লোভ দেখায়, বলে যে তোমাদের তো কোনো চিন্তা নাই, তোমাদের তো অমুক অমুক হসপিটাল আছে, পাশ করার পরে চাকরি, আমাদের তো বেচারা বোঝো না, এই ভাইবা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি বললাম তাদেরকে বলো যে এই পৃথিবীতে যিনি আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য যিনি নিজেকে তৈরি করবেন, আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করবেন। ইয়া যে আল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, শুধু তো পরকালের কথা শুনালাম, দুনিয়ার একটু কথা বলে শেষ করছি। আল্লাহ বলছেন যিনি আমার দিন মতো চলবে, আমার দিনের মতো করে নিজেকে গড়ে তুলবে, ইসলামের উপরে নিজেকে টিকিয়ে রাখবে, ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে বলবে যে আমি এফসিপিএস করে বড় ইনকাম করব, আর আল্লাহ বলতেছেন ওইটা না করলেও আমার কোনো অসুবিধা হবে না, তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব, ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যা কোনোদিন তুমি চিন্তাও করো নাই, এমন জায়গা থেকে তোমার ভালো চাকরির ব্যবস্থা আমি করে দেবো। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনি যে বলতেছেন না পড়াশোনার সময় পাই না ভাইয়া, আবার শিবির করবো কখন, আল্লাহ কি বলতেছেন? আমাদের কথা না, আল্লাহর কথা। ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম মিন আমরিহি উসরা, আপনি আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য কাজ করবেন, আল্লাহ বলতেছেন আপনার পড়াশোনা সহ যা আছে, তাত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম মিন আমরিহি উসরা, আপনার জীবনের সকল কর্মকাণ্ড আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। আল্লাহ সহজ করে দিলে আপনার জন্য কঠিন কি? আসুন সেই সহজ করার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আহ্বান জানায়। আমরা ছাত্র শিবিরের পতাকা তলে আজকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমি আমার অহংকারের কথা বলছি না, আমি ছাত্র শিবির কি বলি, মেডিকেলের কোনো প্রোগ্রামে আমাকে যখন আহ্বান করা হয় নিজের মধ্যে একটু অহংকার লাগে, বাংলায় পড়ছি, মেডিকেলে বক্তব্য দিব, এর যা সৌভাগ্য জীবনে কি আছে। বিশ্বাস করেন চিরাগাঙ্গের প্রোগ্রাম ছিল, বরিশালের প্রোগ্রাম ছিল, কুমিল্লার প্রোগ্রাম ছিল, এই রিসেন্ট আমি একটা প্রোগ্রামে যাইনি, আল্লাহ সাক্ষী করে বলতেছি
শুধু আপনাদের লোভে, শুধু আপনাদের লোভে। সিলেট এই প্রোগ্রামটা আমি মিস করতে পারি নাই। আমি বলছি মেডিকেলের ভাইদের প্রতি আমার একটা দুর্বলতা আছে। এক সময় ইচ্ছা ছিল আমি বিজ্ঞানে পড়াশোনা করবো, পারি নাই, আমার যোগ্যতায় খুলায় নাই। যারা করতে পেরেছে তাদের প্রতি আমার উইথ রেসপেক্ট সালাম, আমার স্যালুট। এই স্যালুটের অর্থ হচ্ছে আপনাকে আমি স্যালুট করি, কংগ্রেচুলেট করি। আসুন আপনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে পরিবর্তনের সিদ্ধান্ত নেই।